ইউক্রেনের যুদ্ধ শুরু হতে অন্যান্য পড়ুয়াদের পাশাপাশি খারকিভ বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে থাকা বোম সেন্টারে আশ্রয় নিয়েছিল বাঁকুড়ার বাসিন্দা সৌমাল্য মুখার্জি। টানা ছদিন সেখানেই কেটেছে। আজ সকালে ভারতীয় দূতাবাসের নির্দেশে অন্যান্য ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি হাঙ্গেরির সীমানায় যাওয়া ট্রেন ধরেছে সৌমাল্য। ছেলে যুদ্ধ বিধ্বস্ত। আমি সৌমাল্য মুখার্জি, আমার বাড়ি বাঁকুড়াতে। এখন আমি ইউক্রেনে খারকিভ সিটিতে ভিএন কারদিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট। তো এখন এখানে অবস্থা খুব খারাপ, যুদ্ধ শুরু হয়ে গেছে আর আমরা এখন হোস্টেলের বেসমেন্টে আছি। এখানে অনেকজন স্টুডেন্ট আছে, তো সবাইকে এখন বাংকারে বসিয়ে রাখা হয়েছে। তো এটা একটা সিঙ্গেল হোস্টেলের বাংকার। তো এরকম অনেক হোস্টেল আছে যেখানে বাংকারে স্টুডেন্টদের রাখা হয়েছে, কিন্তু সমস্যা তাদের নিয়ে যারা হোস্টেল ছেড়ে বাংকারে আছে, তো সরি হোস্টেল ছেড়ে অ্যাপার্টমেন্টে আছে, তো তাদের জন্য খুব সমস্যা। কারণ তাদেরকে এখন মেট্রোর নিচে আশ্রয় নিতে হয়েছে এবং মেট্রোর নিচে টেম্পারেচার -2-3 ডিগ্রি চলছে, তো সেখানে তাদেরকে রাত কাটাতে হয়েছে। এ আমার বন্ধু, এর বাড়ি ইউপিতে, তো এ লখনউতে থাকে। তো এরকম আমরা প্রচুর স্টুডেন্ট আছি। তো গভর্নমেন্টের কাছে আমার এটাই গুজারিশ যে গভর্নমেন্ট যেমন আমাদেরকে এখান থেকে খুব তাড়াতাড়ি ইভ্যাকুয়েট করে নেয়, যাতে আমরা সেফলি বাড়ি পৌঁছাতে পারি। আর আমাদের বাড়ির লোকের অবস্থাও খুব খারাপ, কারণ তারাও খুব চিন্তায় আছে। তো এটাই আমার গভর্নমেন্টের কাছে প্রার্থনা, যাতে আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। ধন্যবাদ। খারকিভ ছাড়ায় আপাতত স্বস্তিতে সৌমাল্যর পরিবার। বছর দুয়েক আগে ইউক্রেনের খারকিভ শহরে থাকা ভিএন খারাজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার সুযোগ পায় বাঁকুড়ার প্রণবানন্দ পল্লীর সৌমাল্য মুখার্জি। সেখান থেকেই চলছিল পড়াশোনা। দিন ছয়েক আগে আচমকায় রুশ সেনা ইউক্রেনে হামলা চালাতে শুরু করলে সৌমাল্য সহ ওই কলেজে ভারতীয় হোস্টেলের সমস্ত পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে থাকা বোম সেন্টারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর থেকেই শুধুই উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটেছে সৌমাল্যর বাঁকুড়ার বাড়িতে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সৌমাল্যর শিক্ষক, বাবা ও গৃহবধূ মায়ের গত ছদিন কেটেছে শুধুই চোখের জল আর একরাশ দুশ্চিন্তায়। আর সকালে ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাস সৌমাল্য সহ অন্যান্য পড়ুয়াদের দ্রুত খারকিভ ছাড়ার নির্দেশ দেয়। জানা গেছে প্রাথমিকভাবে ট্রেনে খারকিভ থেকে তাদের নিয়ে যাওয়া হবে প্রায় 1000 কিলোমিটার দূরবর্তী হাঙ্গেরির সীমানায় থাকা ইউক্রেনের লাবিভ শহরে। সেখান থেকে সীমানা অতিক্রম করে বাসে করে হাঙ্গেরিতে যাওয়ার কথা সৌমাল্য সহ অন্যান্য ভারতীয় পড়ুয়াদের। সেখান থেকে ভারতীয় বিমানে পড়ুয়াদের দেশে ফেরানো হবে। দূতাবাসের নির্দেশ পেতেই খারকিভের বোম সেন্টার ছেড়ে আজ সকালে স্টেশনে পৌঁছায় ভারতীয় পড়ুয়ারা। ট্রেনে চেপে রওনা দিয়েছে লাবিবের উদ্দেশ্যে। আপাতত যুদ্ধবিধ্বস্ত খারকিভ শহর ছাড়ার ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সৌমাল্যের পরিবারের। খারকিভের যে বোম সেন্টারে ছিল, এই কটা দিন তো খুব টেনশনের মধ্যে কেটেছে। কতটা টেনশন ছিল? প্রচুর টেনশন। ফোনে কথা হতো, ও বলতো আমি ঠিক আছে, ও বলতে চাইতো না যদি আমরা ভাবি চিন্তা করি, কিন্তু আমাদের প্রচুর টেনশন। মানে টিভিতে যখন ওই দৃশ্যগুলো দেখানো হতো তখন তো নিশ্চয়ই একটা ওখান থেকে ট্রেনে লাবিভ যাবে, লাবিভ থেকে তারপরে কিসে আবার যাবে। বম সেন্টারে ছেলে কতটা কষ্ট কাটিয়েছে? প্রচুর কষ্ট, জল নেই, খাবার নেই। ইন্ডিয়ান এমএস তখন মনে হচ্ছিল না পড়তে পাঠালে ঠিক হতো, বরং ঘরে থাক। ইন্ডিয়ান এমএস কিরকম হেল্প করলো? করছে হেল্প, হেল্প করছে, তারা চেষ্টা করছে, অনেককে যোগাযোগও আছে, অনেককে বের করেও নিয়ে এসছে। কিন্তু এরা একদম মধ্যিখানে ছিল, তো হেল্প করছে সবাই। এখন তো ইউক্রেন থেকে বেরোতে পারেনি, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। হ্যাঁ, কিন্তু তবুও স্বস্তি আছে কিছুটা। স্টেশনে পৌঁছেছে, এবার ট্রেনে চাপবেই।
তবে সেখানে অনেকে আছে, প্রচুর লোক, প্রচুর ভিড় আছে সেখানে, সেখানে মনে হয় অতটা ভয় হবে না। সব ঠিকঠাক চললে আগামী 6 মার্চের মধ্যে বাঁকুড়ার বাড়িতে ফিরতে পারবে সোমাল্ল। আপাতত তারই প্রতীক্ষার পথে সোমাল্লর পরিবার। আজকে কি খবর পেলেন সোমাল্লর ব্যাপারে? আজকে ওরা ওই খারকিব থেকে বেরিয়েছে রেল স্টেশনের উদ্দেশ্যে, মানে ট্রেন চলাচলটা নাকি কিছুটা স্বাভাবিক হয়েছে, যে কারণে মানে ওখান থেকে বেরিয়ে রেল স্টেশনে এখন পৌঁছে গেছে। কতদিন বম্ব সেন্টারে তাকে থাকতে হয়েছিল? ছিল বৃহস্পতিবার দিন থেকে, গত বৃহস্পতিবার। মানে এই যে কদিন থাকাটা সেটা কতটা কষ্টকর কি বলছিল? ওটা মারাত্মক কষ্টকর, মানে সেই এক জায়গায় সমস্ত ছেলে মেয়ে থাকা, তারপর মানে সময় মতো খাবার জল টল যদিও পাচ্ছিল, এরা মানে সরকারি হোস্টেলের মধ্যে ছিল বলে হয়তো পেয়ে যাচ্ছিল, কিন্তু অন্যান্যদের মানে খুবই কষ্ট হচ্ছে থাকতে। বংশেন্টার থেকে বেরিয়ে আজকে ট্রেন ধরে কীভাবে কি আসা করবে? হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে মানে খারকিব থেকে বেরিয়ে পরে লাবিব আসবে, লাবিব থেকে আবার বাস টাস ধরে পরে হাংরি, সেই হাংরির থেকে ফ্লাইট যোগাযোগ আছে, সেখান থেকে হয়তো আসবে। কীভাবে বংশেন্টার থেকে আজকে বের করা হয়েছিল? তাদের এমবেসি মুভ করতে নির্দেশ দিয়েছিল যে এবার তোমরা যেতে পারো, ট্রেন চলাচলটা স্বাভাবিক হয়েছে আর কি। কবে সে নির্দেশ এসেছে? আজই। তারপর ওরা বেরিয়েছে, ওরা বেরিয়েছে মানে টোটাল ছিল ওখানে 442 জন, 442 জনই মুভ করেছে ওখান থেকে। মানে অন্যান্য দেশের ছাত্র? না না না, অব ইন্ডিয়ারই শুধু, ওটা ইন্ডিয়ান হোস্টেল ছিল। তারপর ট্রেন ধরেছে? ট্রেন ধরছে। কটার সময় ট্রেন ছাড়বে? ট্রেন ছাড়বে বলতে আমাদের ইন্ডিয়ান টাইমে ওই মোটামুটি 12:10-15। এটা এখন কিছুটা ভালো লাগছে, তবে যতক্ষণ পর্যন্ত না বাড়িতে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত, এখন তো অনেকটা রাস্তা, প্রায় 1400-1500 কিলোমিটার রাস্তা দূরে আছে এখন। জানানো হয়েছে মানে হাঙ্গেরি থেকে আবার? হ্যাঁ, হাঙ্গেরি থেকে তো মানে ফ্লাইটে আসছে, অন্যান্য ফ্লাইটগুলো সব হাঙ্গেরি থেকে এসেছে, কেউ পোল্যান্ড থেকে এসেছে, কেউ রোমানিয়া থেকে এসেছে, তো এদের নির্দেশ দিয়েছে হয়তো হাঙ্গেরিতে চলে যাওয়ার জন্য। এই কটা দিন কতটা টেনশনে কেটেছে? বিরাট টেনশনে কেটেছে, দিন রাত মানে ঘুম নেই, খাওয়া নেই, মানে এইভাবে কেটেছে আর কি, উদ্বেগের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, কী হয় কী হয়। তো এই খবরটা পাওয়ার পরে যে ট্রেন বাম সেন্টার থেকে বেরিয়েছে ট্রেন ধরে? হ্যাঁ, এটা কি কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, কিছুটা আশা জাগছে যে হ্যাঁ ফিরে আসবে। কবে নাগাদ আসতে পারে যদি সব ঠিকঠাক থাকে? সব ঠিকঠাক থাকলে আজকে হচ্ছে 2 তারিখ, তো 4-5 তারিখ নাগাদ হয়তো এখানে বাড়িতে আসবে। ছেলের সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ, এখন কথা হচ্ছে। কি বলছে? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।